ছাত্রছাত্রীর সংখ্যা শূন্য অথচ বিদ্যালয়ে চলছে 2 বছর ধরে। আসি যাই মাইনে পাই, বেশ কয়েকটি সরকারি দপ্তরে কতিপয় কর্মচারীদের প্রসঙ্গে এই ব্যঙ্গাত্মক উক্তি শোনা গেল। নদিয়ার চর মাঝদিয়া গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সেই পরিস্থিতির জন্য দায়ী তারা নন, বরং শিক্ষক শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছেন তারা। 2009 সালে মাত্র 25 জন ছাত্রছাত্রী নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয় স্থাপিত হয়েছিল। প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে এবং পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় থাকার কারণে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বরাবরই খুবই কম। তবে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বাদে বিদ্যালয় খোলার পরে 2021-22 শিক্ষাবর্ষে নতুন কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করানো তো দূরে থাক। যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করত তাদেরকেও তাদের অভিভাবকরা নিয়ে অন্যত্র ভর্তি করেছে, ফলে শিক্ষক শিক্ষিকাগণ নিয়ম মাফিক বিদ্যালয়ে আসেন এবং ছুটির সময় হলে বাড়ি যান। এভাবেই চলছে বর্তমানে। ছাত্রছাত্রী না থাকায় মিডে মিল বন্ধ, তবে অফিসিয়াল কিছু কাজকর্ম নিয়ম মাফিক করে থাকেন শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যাই শূন্য সেখানে কাজকর্ম কতই বা আর থাকে, ফলে এক প্রকার বিদ্যালয়ে পড়ুয়াদের কোলাহল, শূন্য ফাঁকা ঘরে নির্বাসনে দিন কাটাতে হচ্ছে তাদের। শিক্ষক শিক্ষিকারা জানান এই বিষয়ে গ্রামের পঞ্চায়েত থেকে অভিভাবক চেষ্টা করেও ফেলে বিফল। দুঃখের কথা, অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জানালে তিনি জেলা পরিদর্শককে জানিয়েছে এর বেশি আর কিছু নয়। অন্য বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী নিয়ে আসা অথবা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অন্য বিদ্যালয়ে স্থানান্তর সবটাই বিষ বাউ জলে। এর কারণ হিসাবে বিদ্যালয়ের সূত্রে জানা যায় পার্শ্ববর্তী বিদ্যালয়ে মাধ্যমিক থাকার কারণে সকলেই পঞ্চম শ্রেণী থেকে সেখানে ভর্তি হয় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার জন্য, কেউই রাজি হয় না এই বিদ্যালয়ে ভর্তি হতে। সচেতন অভিভাবক যদিও বা সামান্য কিছু আছেন, তারাও পুনরায় শূন্য থেকে শুরু করে বিদ্যালয়ের ভাষাতে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতে বিসর্জন দিতে চাইছেন না। তবে সরকারি উদ্যোগ এবং সদিচ্ছা নেই বললেই এই অবস্থা বলে তারা মনে করেন। এই 2021-22 সেশন পর থেকেই করোনা পরিস্থিতির জন্য কী কারণে স্টুডেন্ট নেই মনে হচ্ছে? প্রথম থেকে স্টার্ট থেকে স্টুডেন্ট ছিলই না, মানে খুব কম সামান্য স্টুডেন্ট ছিল। তারপরে পাশেই হাই স্কুল, তো অধিকাংশ অভিভাবকই চান প্রথম থেকে হাই স্কুলে আমার বাচ্চা পড়ুক। আপনাদের স্কুল থেকে 8 পর্যন্ত? সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টের ফিরিয়ে আনার জন্য কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নেই? হ্যাঁ, গার্জেন মিটিং করা হয়েছে, ফোন করে ডাকা হয়েছে, কিন্তু এখানে রুরাল এরিয়া হওয়ার জন্য অধিকাংশ ছেলে মেয়ে কাজে চলে যায়। সে আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়েছিলেন? অবশ্যই জানানো হয়েছে। তারা কোনো ব্যবস্থা নিয়েছে কিছু? না, এখন অব্দি কোনো খবর নেই, তবে এসআই জানিয়েছেন ডিআইকে এ পর্যন্ত আমরা জানি। আপনাদের এখানে স্কুলের মিড ডে মিল বন্ধ আছে? মিড ডে মিল বন্ধ, যদি স্টুডেন্ট নেই। আচ্ছা, কতজনের মতো স্টুডেন্ট নিয়ে শুরু হয়েছিল মোটামুটি স্কুল? মোটামুটি 20-25 জন এরকম। আচ্ছা, তারপরে একদম নীল হয়ে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ডিক্রিজ করেছে। আপনার নাম? সুব্রত কুমার বাড়ি। নেই কতদিন হলো এই করোনা পরিস্থিতির পর থেকে আমরা স্টুডেন্ট নেই, যেহেতু 2021-এর পরেই 22-এ যখন স্কুল খুলছি কোনো স্টুডেন্টই নেই। কী কারণে স্টুডেন্ট নেই বলে মনে করছেন? স্টুডেন্টরা বেশিরভাগই স্কুল ছুট তো কিছু হয়েছে, আবার অনেক অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে। এখানকার বেশিরভাগ স্টুডেন্টরাই ওই 5-6 পড়ে আর পড়াশোনা কেউই করতে চায় না, সবই কাজে লেগে যায় রুরাল এরিয়া যেহেতু এখানে। সেক্ষেত্রে আপনারা স্কুলে আসার জন্য কোনো স্টুডেন্টকে কিছু বলেন? স্টুডেন্টকে অনেকেই অনেকভাবে বাড়িতে বলা হয়েছে বা গার্জেন মিটিংও করা হয়েছে, সেক্ষেত্রে অনেকেই আসতে চায় না স্কুলে। আর স্কুলটা একটু অনেকটা ভিতরে হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে অনেকেই অন্য স্কুলের দিকে, হাই স্কুলগুলো আমাদের কাছাকাছি হওয়াতে সবাই ওদিকে একটু ঝোঁক বেশি। তো সব গার্জেনই চায় যে স্কুল মানে এই পর্যন্ত স্কুলে গিয়েই ভর্তি করতে চায় না, একবারে হাই স্কুলে ভর্তি করবো সেটাই সবার একটা থাকে। সেক্ষেত্রে প্রতিদিন আপনাদের যে স্কুলে আসেন সেক্ষেত্রে দিন শুরু আর শেষ কীরকমভাবে হয়? সেক্ষেত্রে দিন শুরুই সকালে টাইম আসি, আবার আমরা বসে থাকি সারাক্ষণ, স্কুল শেষের টাইম আমরা সবাই চলে যাই, অফিসিয়াল কাজকর্মগুলো করা হয় এই আর কি। অফিসিয়ালি কাজ তো আপনাদের করতে হয় প্রতিদিন, সেক্ষেত্রে যে মিড ডে মিল যেটা স্টুডেন্টদের জন্য, যেহেতু স্টুডেন্ট নেই সেহেতু মিড ডে মিলটা আমাদের বন্ধ। আপনারা এসআই অফিস বা অন্য কোথাও জানেন? এসআই অফিসও জানে, এসআই অফিসও জানে, এসআই সেই অনুযায়ী ব্যবস্থাও নিয়েছেন আমরা যতদূর জানি। আচ্ছা, সেক্ষেত্রে স্টুডেন্ট যে আসছে না সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা কিছু নিয়েছেন? আগে প্রথম থেকে যেহেতু স্কুলটা ডাউনটাউনে ছিল, অল্প স্টুডেন্ট ছিল, আমরা প্রাইমারি আশেপাশের প্রাইমারি স্কুলগুলো এবং এস পঞ্চায়েতে সব জায়গাতে মিটিং করে জানানো হয়েছে বা ওরাও চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই কোনো সুরাহা হয়নি। আচ্ছা, আপনার নাম? প্রিয়াঙ্কা। আপনি ইনচার্জ? বলাই দে, রিপোর্ট টু টাইমস বাংলা।